নমস্কার, আমাদের শহর রায়গঞ্জ নিয়ে আমি দেবশ্রী চলে এসেছি আজকে বিশেষ বিশেষ খবর শোনাতে। পিপল রিলিফ কমিটির ওয়েস্ট বেঙ্গল 80 বছরের ইতিহাসে এই প্রথম রায়গঞ্জের শিলা ভবনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ডক্টর ধীমান পাল, অঞ্জন মজুমদার, নির্মাল্য দাস, স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের রাজনীতি ও অর্থনীতি এবং ওষুধের দাম বিষয় শীর্ষক কর্মশালায় প্রধান বক্তা পিআরসির সাধারণ সম্পাদক ডক্টর ফুয়াদ আলী। এই কর্মশালার উদ্যোক্তা পিআরসি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হেলথ সার্ভিস ডাক্তার অ্যাসোসিয়েশন এবং মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। এদিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সমাজকর্মী কৃষ্ণা সেনগুপ্ত, পিআরসি 80 বছরের ইতিহাস সাক্ষী রাখতে পিআরসি সংগঠন তহবিলে 1,00,000 টাকা দান করেন। পিআরসির সাধারণ সম্পাদক ডক্টর ফুয়াদ আলীর হাতে অর্থ দেওয়ার পরে কৃষ্ণা সেনগুপ্ত বলেন, আপদে বিপদে মহামারী দুর্ভিক্ষ রাজ্য জুড়ে সামান্য খরচে যেভাবে রাজ্য জুড়ে মানুষের স্বার্থে নির্লস কাজ করেছে তাকে সম্মান জানিয়ে মৃত বোন স্বপ্না সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টাকা দান করেন। গত 1959 সালের 31 আগস্ট ঐতিহাসিক খাদ্য আন্দোলন ও 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস উপলক্ষে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভাটি AIDSO-র তরফে আয়োজিত হয়। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধার সঙ্গে শপথ অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ হয় ছাত্র সমাজ। ছাত্র শহীদ দিবস থেকে শিক্ষা স্বার্থ বিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এদিন শহীদদের স্মরণে রায়গঞ্জের ঘড়িমোড়ে পথসভাটি অনুষ্ঠিত হয়। এদিন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIDSO-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড শ্যামল দাস, উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক কমরেড শ্যামল দত্ত ও জেলার সভাপতি হারুন আল রশিদ। শনিবার সন্ধ্যায় হিমতার 31তম সমাবর্তন দিবস পালিত হয়। রায়গঞ্জের বিধান মঞ্চে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল 12তম পর্বতারোহণ কোর্স 2023-এর 12তম নেচার স্টাডি কোর্স 2023। এদিন উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর বিশিষ্ট অতিথিবৃন্দের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল পর্বতারোহী রমেশ রায়ের কাঞ্চনজঙ্ঘা পর্বত অভিযান স্লাইড শো এর মাধ্যমে তুলে ধরা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, মেম্বার সাধন বর্মন, এভারেস্ট পর্বতারোহী রমেশ রায়, এভারেস্ট পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় এবং প্রকৃতিপ্রেমী অরূপ গুহ। এদিনের মঞ্চে বিভিন্ন ট্রেকিং এ অংশ নেওয়া সদস্য সহ সকলকে সম্মানিত করা হবে বলে জানান উদ্যোক্তারা। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাকাল হচ্ছেন রায়গঞ্জ শহর এবং শহরতলি এলাকার মানুষ, কিন্তু কেন এই বিদ্যুৎ সংকট? রেহাই বা মিলবে কিভাবে? চলছে ভাদ্রের দুঃসহ গরম, নেই ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা। এরই মাঝে শহর জুড়ে শুরু হয়েছে বারংবার বিদ্যুৎ বিভ্রাট, আর এই ত্রিফলা আক্রমণে কার্যত নাজেহাল শহরবাসী। বাদ যাচ্ছে না সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু বৃদ্ধ বৃদ্ধারা। গত পরশু শুক্রবার বারংবার বিদ্যুৎ ছাঁটাই হয়েছে। এমনই বিদ্যুৎ বিভ্রাটের ফলে কার্যত অস্বস্তিতে পড়েছেন স্কুল পড়ুয়া খুদেরাও। তবে বিষয়টি শুধু বিদ্যুৎ দপ্তরকে দোষারোপ করে লাভ নেই, অধিকাংশ বাড়িতেই চলছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, পাখার সংখ্যাও নিদেন পক্ষে ঘর পিছু দুটি, ফলে বিদ্যুতের যোগানে টান পড়ছে। তাই প্রতিটি মানুষের উচিত মেপে বিদ্যুৎ ব্যবহার করা, অন্যথায় বিদ্যুতের যোগানে ঘাটতি দেখা দেবেই। আমাদের শহর রায়গঞ্জ আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক এই সময়ে আরো নতুন খবর জানতে চোখ রাখুন এই চ্যানেলে। নমস্কার।